বর্তমান সময়ে মানুষ ফাস্টফুড অনেক বেশি খেয়ে থাকে। যে কোনো মানুষ এখন হেলদি ফুড খাওয়ার চেয়ে ফাস্টফুড খেতে বেশি পছন্দ করে থাকে। আর যদি আপনারা ফাস্টফুড খেতে বেশি পছন্দ করে থাকেন, তাহলে আপনারা এটা জানেন যে ফাস্টফুড খাওয়ার সময় অর্থাৎ বার্গার, মোমো, পিৎজা ইত্যাদি মতো খাবারের সঙ্গে সাদা রঙের একটা সস দেখতে পাওয়া যায়, যাকে মায়োনিজ বলা হয়, যা আপনারা দোকানে আরও এক্সট্রা চেয়ে খেয়ে থাকেন, কারণ এটা অনেক বেশি সুস্বাদু। কিন্তু আপনি কি জানেন যে এই মায়োনিজ আসলে কিভাবে তৈরি করা হয়? ফ্যাক্টরিতে এটা তৈরি করার সময় কি কি উপকরণ ব্যবহার করা হয়? আমি জানি আপনাদের মধ্যে অধিকাংশ মানুষ এটা জানেন না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তবে ভিডিও শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো সব প্রথমে দেখে নিই মায়োনিজের প্রসেসিং। আপনারা এখন যে এতগুলো ডিম দেখতে পাচ্ছেন, এগুলোর ব্যবহার করে মায়োনিজ তৈরি করা হয়। এটা শুনে কি আপনাদের অবাক লাগছে না? সত্যি কি ডিম দিয়ে এই সাদা মায়োনিজ তৈরি করা হয়? কারণ সাদা রং হওয়ার কারণে হয়তো আপনাদের মধ্যে অনেকে এটা অনুমান করে থাকবেন যে এটা হয়তো দুধ কিংবা মাখনের সাহায্যে তৈরি করা হয়। কিন্তু আপনাদের যদি আমি সত্যিটা জানাই, তাহলে আপনার মাথায় হাত পড়ে যাবে। কারণ আপনারা হয়তো ভেবে থাকবেন যে এ মায়োনিজ দুধ মাখনের সাহায্যে তৈরি করা জিনিস, কিন্তু আসলে এটা দুধ অথবা মাখন কিছুই দিয়ে তৈরি করা হয় না। এতে ব্যবহার করা হয় ডিম এবং সয়াবিন তেল। এখন আপনারা যে ভিডিওতে ডিমগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর সাহায্যে কিন্তু মায়োনিজ তৈরি করা হবে। তো সব প্রথমে এই ডিমগুলোকে ফাটিয়ে এর মধ্যে দিকে কুসুম এবং সাদা অংশটাকে আলাদা করা হয়। এখানে ডিমের যে হলুদ অংশ থাকে, এই কুসুমটাকে সম্পূর্ণ আলাদা করে অন্য ট্যাঙ্কে পাঠিয়ে দেওয়া হয়। এই কুসুমে পরিপূর্ণ ট্যাঙ্কটিকে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়ার পর এগুলোকে সিল প্যাক করা হয়। এবার এগুলোকে রেখে দেওয়া হয় রেফ্রিজারেটরে, আর এখানে সম্পূর্ণ সিলড অবস্থায় থাকে। এরপর আমরা পরবর্তী প্রসেসের জন্য এগিয়ে যাব, যেখানে আপনারা আবারও অবাক হয়ে যাবেন। এই প্রসেসে মায়োনিজ বানানোর জন্য সয়াবিন তেলের ব্যবহার করা হয়, যেটাকে এই ট্যাঙ্কের মধ্যে স্টোর করে নেওয়া হয়। একই জায়গায় এই প্ল্যান্টের অন্যদিকে মায়োনিজ তৈরি করার জন্য অন্যান্য ইনগ্রেডিয়েন্টগুলোকে তৈরি করা হয়, যার মধ্যে মূল ইনগ্রেডিয়েন্ট ফ্যাক্টরির সিক্রেট রেসিপি, যেগুলো তারা কোনোভাবেই কারোর সামনে তুলে ধরতে চায় না। কিন্তু সাধারণ ভাষায় যে মূল ইনগ্রেডিয়েন্ট থাকে, যেগুলো মার্কেটে পাওয়া যায়, সেগুলো হলো হোয়াইট ভিনেগার, সিকল ভিনেগার অফ লিকুইড, ন্যাচারাল ফ্লেভার। এর সাথে মায়োনিজের ফ্লেভার আরও বেশি রিচ করে তোলার জন্য ব্যবহার করা হয় লবণ। এর সাথে ব্যবহার করা হয় কিছু কালার, এর জন্য এটা সাদা হয়ে যায়। সাদা কালার এর জন্য ব্যবহার করা হয় যেন মায়োনিজ দেখতে আকর্ষণীয় মনে হয়। এখানে সম্পূর্ণ এই ঘোলটিকে মিক্সার করে নেওয়া হয় এবং বড় একটা ট্যাঙ্কারের মধ্যে অ্যাড করা হয়। এখন এই মায়োনিজ বানানোর প্রসেসে এই তিনটে ট্যাঙ্কার তৈরি হয়ে যায়, যার মধ্যে একটি ট্যাঙ্কে কুসুম, আরেকটি ট্যাঙ্কে সয়াবিন তেল, এবং তৃতীয় ট্যাঙ্কে এখানে তৈরি হওয়া সেই ঘোল, যাকে ফ্লারি মিক্সার বলা হয়, সেটাকে একটি নির্ধারিত কোয়ান্টিটিতে তিনটি ট্যাঙ্কারে মিশিয়ে দেওয়া হয়। আর এখানে একটা বিষয় অনেক গুরুত্বপূর্ণ, এই তিনটে ট্যাঙ্কের মধ্যে যতটুকু মেটেরিয়াল আছে সেটি যেন একটি ট্যাঙ্কের মধ্যে রাখা যায়, যার ফলে এই ক্রিম যেন পেস্ট হতে পারে। আপনারা এখন যে ক্রিম পেস্ট দেখতে পাচ্ছেন, এটা দেখে আপনারা এটাই মনে করতে পারেন যে এগুলো এখন বাজারে পাঠিয়ে দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। তাহলে আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিই, আপনারা যদি অন্য কোনো ফ্যাক্টরি প্রসেস দেখে থাকেন, তাহলে আপনারা অবশ্যই এটা জানবেন যে বর্তমানে এখন যে পেস্ট তৈরি হয়েছে, সেটা ফ্যাক্টরি থেকে সরাসরি মার্কেটে পাঠানোর জন্য তৈরি হয়নি। কারণ সব প্রথমে এগুলোকে কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টে পাঠানো হবে, আর কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টে এই ট্যাঙ্কের কিছুটা অংশে নেওয়া হবে, যেখানে টেকনিশিয়ানরা এর মধ্যেকার সমস্ত জিনিস পরিমাপ করে এবং দেখে থাকে যে এতে কোনো খারাপ কেমিক্যাল দেওয়া আছে কি না। যদি সম্পূর্ণ টেস্ট পাস হয়ে যায়, তখন এগুলোকে পাঠিয়ে দেওয়া হয় বাজারে বিক্রি করার জন্য। একবার যখন টেস্ট পাস হয়ে যায়, তখন এগুলো পাঠিয়ে দেওয়া হয় ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে নজলের সাহায্যে বোতলের মধ্যে এটা পরিপূর্ণ করা হয়, যেগুলো অনেক ডিফারেন্ট ডিফারেন্ট সাইজে হয়ে থাকে, আর এই ঢোবের আকারে এই ক্রিম মায়োনিজ পরিপূর্ণ করে দেওয়া হয়। এবার এই পরিপূর্ণ ঢোবগুলো কনভেয়র বেল্টের সাহায্যে সামনের দিকে এগিয়ে যায়, যেখানে এই ঢোবগুলোর ওপরে ভ্যাকিউমের সাহায্যে খাপ লাগিয়ে দেওয়া হয়। এখন পরবর্তী প্রসেসের জন্য এই ঢোবগুলোকে ভালো করে সিল করে দেওয়া হয়, এর ফলে যেন এই মায়োনিজের ঢোবগুলো ভালো করে সিল থাকে, আর বাইরে থেকে যেন কেউ এর মধ্যে কোনো কিছু মেশাতে না পারে। পরবর্তীতে এই ঢোবগুলোর ওপর কোম্পানির লেবেল লাগানোর জন্য সামনের দিকে পাঠানো হয়। এই লেবেলের মধ্যে কোম্পানির ব্র্যান্ড এবং ট্রেডমার্ক দেওয়া থাকে। তবে বর্তমানে এই মায়োনিজের ঢোবগুলো ভালো করে প্যাকিং এবং সিল করে নেওয়া হচ্ছে। এখন এগুলোকে ফ্যাক্টরিতে আবারও প্রসেসের জন্য নিয়ে যাওয়া হবে।
এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, মায়োনিজগুলো তৈরি করে ভালো করে চেক করার পর সিল করে লেবেল লাগিয়ে আবার কেন চেক করা হবে? তো এর উত্তরে আমি আপনাদের বলতে চাই, মায়োনিজ তৈরি করার সময় একটি ভিন্ন ধরনের টেকনিক ব্যবহার করা হয়, যার কারণে এটিকে বাজারে পাঠানোর আগে পুনরায় ল্যাবে পাঠানো হয়, যেখানে ল্যাব সায়েন্টিস্টরা এটিকে মেশিনের সাহায্যে চেক করে যে এই মায়োনিজগুলো ঠিকঠাক আছে কি না। এগুলো আবার দ্বিতীয়বার ল্যাব পাস করার পর সামনের দিকে পাঠানো হয়, আর এগুলো এখন বাজারে বিক্রি করার জন্য রেডি হয়ে গেছে। যখন এই মায়োনিজগুলো বাজারে আসবে, তখন এগুলো আমাদের হাতে পৌঁছে যাবে এবং আমাদের আশেপাশে মোমো বিক্রেতা এবং আরও খাবার বিক্রেতা এগুলো আমাদেরকে দিয়ে থাকবে, আর আমরা তো এগুলো মোমোর সাথে চেটে পুটে খাই। কিন্তু আপনারা যদি ভেজিটেরিয়ান হয়ে থাকেন, তাহলে এখন আপনারা জানতে পারলেন যে এগুলো দুধ কিংবা মাখনের সাহায্যে তৈরি করা হয় না, এগুলো তৈরি করা হয় ডিম এবং সয়াবিন তেল দিয়ে। তো এখন আমি আপনাদের একটা প্রশ্ন করতে চাই, বাড়িতেও কি আপনারা স্যান্ডউইচের সাথে এই মায়োনিজ খেয়ে থাকেন? এর উত্তর নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে, ভিডিওতে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর এরকমই মজাদার এবং নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের কমেন্টে জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।